দ্বিতীয় দ্বিতীয়কে অঙ্কবাচক সংখ্যায় কী লিখব আগে আমরা করে করেছি দেখো এখানে দুই আছে আমরা দ্বিতীয় লিখেছি তাই এখানে দ্বিতীয় আছে কেমন করে কেমন হবে তাহলে বলো এখানে অঙ্কবাচক সংখ্যায় আমরা দুই দ্বিতীয় আছে দুই লিখবো বুঝতে পেরেছ এইভাবে তোমরা পঞ্চম করবে সপ্তম করবে আর এদিকে দশমটা করবে আর বাকিগুলি তোমরা কেটে দাও একাদশ কেটে দাও হ্যাঁ চতুর্দশটাও কেটে দাও পঞ্চদশ করতে হবে না ঊনবিংশ কেটে দেবে আর ত্রয়োদশও কেটে দেবে বুঝতে পেরেছ আর এখানে আছে পরে দেখো একবিংশ এটাও তোমরা কেটে দাও বুঝতে পেরেছ তো চলো আমরা আটের দাগের অঙ্কগুলি এবার করি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও ক ক একটু বড় তোমাদের করতে হবে না কয়েকটা কেটে দাও এবার ক্ষ থেকে আমরা স্টার্ট করব। দেখো ক্ষয়ে কি বলেছে যুগ্ম সংখ্যা বলতে কি বোঝায় যুগ্ম সংখ্যা বলতে কি বোঝায় তোমরা আগে জেনেছ এটা যুগ্ম সংখ্যা কাকে বলে জোর সংখ্যাকে যুগ্ম সংখ্যা বলে জোর সংখ্যাকে যুগ্ম সংখ্যা বলে হ্যাঁ ধর ধরো দুটি আপেল এখানে একটা দুটো দুটো আপেল এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ তার মানে এই দুটো আপেলকে একসাথে যুগ্ম বলবো বুঝতে পেরেছ এবার আমরা গয়ের দাগে আসি দেখো আমি এখানে খাতায় আমরা করি চলো গয়ের দাগে দেখো এক অঙ্কের সবচেয়ে বড় জোর সংখ্যাটি কত তোমরা প্রথমে কি করবে এক থেকে নয় পর্যন্ত লিখে লিখে নেবে এগুলি এক অঙ্কের সংখ্যা লিখে বলেছে সবচেয়ে বড় জোর সংখ্যাটা তাহলে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো কোনটা সবচেয়ে বড় জোর সংখ্যা হ্যাঁ জোর সংখ্যা বলেছে তাই সবচেয়ে বড় জোর সংখ্যা কে নেব হ্যাঁ নয় নয় সবচেয়ে বড় সংখ্যা কিন্তু এখানে সবচেয়ে বড় জোর সংখ্যা বলেছে তাহলে আটকে নিলাম বুঝতে পেরেছো এবার চলো দেখি আমরা পরের কি অঙ্ক আছে ঘ দেখো বলেছে দুই অঙ্কের ছোট বিজোড় সংখ্যাটি কত তাহলে আমরা কি করব দুই অঙ্কের সংখ্যাগুলি লিখব প্রথমে হ্যাঁ দশ এগারো বারো তেরো চোদ্দো এইভাবে লিখবো দুই অঙ্কের সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা বলেছে তাহলে আমরা বলো তো দুই অঙ্কের দশটা ছোট ছোট সংখ্যা তবে জোর সংখ্যা এটা তাহলে বিজোর সংখ্যা বলেছে তাই আমরা কাকে নেব এগারোকে নেব বুঝতে পেরেছ এবার চলো দেখি পরের কী অঙ্ক আছে উহা বলেছে দুটি জোর সংখ্যার যোগ